কে তোমরা আর আমায় এভাবে তুলে আনলে কেন? কথা আস্তে বলো। কে তোমরা? আমার কাছে কি চাও? আমায় তুমি চিনবা না, কিন্তু আমি এই গ্রামের ছেলে। তো আমার কাছে কি চাও? কিছু না, শুধু দেখছি একটা মানুষও একটা মানুষকে কেমনে মারে। আমরা কাউকে মারিনি। আমি কি মারার কথা বলেছি? না। তাহলে বললা কেন? এমনি আমায় ছাড়ুন বলছি, আমার আজ মন ভালো নেই। সেজন্যই তো আনলাম, নয়তো এখানে আপনায় আনতে অনেক কষ্ট হতো। কেন আনলেন আর কি চান? আজ পর্যন্ত যত মানুষ মেরেছেন তাদের সবার জীবন ফিরিয়ে দেন। কি বলছেন এসব? আমি ঠিকই বলছি, অসুস্থ মানুষকে সুস্থ করার নামে আপনারা মানুষ মারছেন। না না, আমি কাউকে মারিনি। ওয়াইদুল বল, হোমিওপ্যাথির ইউজ করার টাইম আসছে, দে। এই নে। এই কি করছো? এতদিন অন্যদের যেভাবে মেরেছেন আজ আপনার সেভাবে মরতে হবে। না আমি মরতে চাই না। বেঁচে থেকে আরো মানুষের জীবন নিতে চান তাই তো? না না, ওদের কথা না শুনলে আমার বাবা মাকে ওরা মেরে ফেলবে। মানে? মানে ছোটবেলা থেকে আমার বাবা মা আমায় অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছে। আমার মা বাবার খুব ইচ্ছে ছিল আমায় খুব ভালো ডাক্তার করবে। আমিও মন দিয়ে লেখাপড়া করি আর ডাক্তারিতে চান্স পেয়ে যায়, কিন্তু টাকার অনেক প্রয়োজন হয়, আর সেই জন্য আমার বাবা মা আমাদের সম্পত্তি বিক্রি করে দেয়। তাও হয় না, তখন মাতাব্বরের কাছে টাকা ধার নেয়। তারপর আমি ডাক্তারি পড়া শেষ করে যখন গ্রামে আসি তখন মাতাব্বর আমায় এই হাসপাতালে থাকতে বলে। গ্রামের হাসপাতাল বলে আমরাও রাজি হলাম, কিন্তু কয়েকদিন যাওয়ার পর মাতাব্বর আমায় এসব খারাপ কাজ করতে বলে। আমি রাজি না হওয়াতে আমার বাবা মাকে ওরা কিডন্যাপ করে কোথায় যেন বন্দি করে রাখে আর মেরে ফেলার হুমকি দেয়। যখন আমি রাগ করে কাজ করতে চাই না তখন আমার বাবা মাকে ভিডিও কলে দেখায়। আমি তাদের কষ্ট মানতে পারি না। তোমরাই বলো, যেই বাবা মা এত কষ্ট করে আমায় ডাক্তারি পড়ালো তাকে মেরে ফেলে আমি কি করে ভালো থাকি? বুঝতে পারছি। এবার কি করবি? আচ্ছা, তোমায় আমরা সাহায্য করব যদি আমাদের তুমি সাহায্য করো তো। করব। বলো। আগে বলো তোমার নাম কি? আমার নাম আশা। আচ্ছা আশা, তোমরা যে এসব ওষুধ খাওয়া মানুষকে খাওয়াচ্ছ তো এগুলা কোথা থেকে আসে? কোন রাস্তা দিয়ে ঢোকে? গ্রামে আসার একটা লোকাল পথ আছে জঙ্গলের মধ্যে দিয়ে, ওই রাস্তা দিয়ে। ওখানেই আমাদের কাজ করতে হবে। তখন আব্বু ফোন দিল, আমি রিসিভ করে সালাম দিলাম। কি খবর বাবা, সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ আব্বু, ঠিক সময়ে এসে গেছে, এখন ডাইরেক্ট মিশন। আচ্ছা, আমিও তোদের পাশে আছি। তারপর ফোন কেটে দিল। এভাবে দিন কাটছে, তিশাকে হাসপাতালেই রাখলাম, কারণ আশার উপর আমার পুরো বিশ্বাস এখনও হচ্ছে না, তাই ওকে আমাদের সাথে রাখলাম। দুই দিন কেটে গেল কিন্তু তিশাকে কেউ চিনতে পারেনি, সব খবর আমায় দেয় আর আমি সেগুলো পুলিশকে দিই। আর সকালে তিশা ফোন করে বলল আজ নাকি ওষুধ আসার কথা। আমিও তৈরি হলাম, ওয়াইদুল সহ গ্রামের আমার চেনা কয়েকজন ছেলেকে নিয়ে সেই জঙ্গলে চলে আসলাম। আমরা আমাদের পজিশন মোতাবেক থাকলাম, এখন শুধু গাড়ি আসার অপেক্ষা। একটু দূরেই দেখলাম একটা গাড়ি আসছে, তখন সবাইকে অ্যালার্ট করে দিলাম। রাস্তাতে পাথর রাখছিলাম তাই গাড়ি ওখানে এসে থেমে গেল। ড্রাইভার নেমে এসে পাথর সরাতে যাবে তখনই আমি এসে ওকে ধরে নিলাম। গাড়িতে শুধু একা ছিল, আমরা ভেবেছিলাম অনেক লোকজন থাকবে। যাই হোক, ড্রাইভারের হাত মুখ পা বেঁধে গাড়িতে ফেলে রাখলাম। গাড়ি চালিয়ে নিয়ে অন্য জায়গায় সরিয়ে রেখে পাতা দিয়ে ঢেকে দিলাম যাতে কেউ দেখতে না পায়। সবাইকে টাকা দিয়ে দিলাম, সবাই চলে গেল। আমি আর উবাইদুল হাঁটতে লাগলাম, তখন আমার ফোন বেজে উঠল। হাতে নিয়ে দেখি অচেনা নম্বর, ভাবলাম হয়তো পুলিশেরা ফোন করেছে তাই রিসিভ করলাম। নিজেকে খুব চালাক ভাবিস তাই না? কে আপনি? এখন চিনবে না, সময় হলে ঠিকই চিনবি। মাতব্বর? বাহ বাহ, তোর বুদ্ধি আছে, মানতে হবে, এত সহজে চিনে ফেললি। তোর মতো জানোয়ারকে কি করে ভুলি? এখন এই জানোয়ারের হাতে তোকে মরতে হবে। জানোয়ারের হাতে মানুষ মরে না, মানুষ জানোয়ারকে মারে। বাহ বাহ, বুদ্ধির সাথে সাথে ডায়লগও ভালোই করিস, কিন্তু আফসোস বুদ্ধির মতো এটাও কোনো কাজ করবে না। মানে কি ভেবেছিস, আসল আসার জায়গায় নকলটাকে পাঠাবি আর আমি কিচ্ছু টের পাবো না? সত্যি বলতে টের পেয়েছিলাম না, কিন্তু আজ আজ তোর সেই নকল আসা আমার হাতে। মাতব্বর, ওর যদি কিছু হয় তাহলে আমি তোকে ছাড়বো না। না না, কিচ্ছু হবে না, তোর সাথে আরও কয়েকজন আছে, কিন্তু তারা কোথায়? তোকে আমি ছাড়বো না। নিশ্চয় বাড়িতে আছে। আচ্ছা, বাড়ি থেকে একটু ঘুরে আসি,
কি বলিস? এই এই একদম আমার বাসায় যাবি না। কি হয়েছে রে? সর্বনাশ হয়ে গেছে, মাতব্বা সব বুঝে গেছে। মানে? হ্যাঁ, তুই আশার কাছে যা, আমি রানীর কাছে গেলাম, তারপর দিলাম দৌড়। কিন্তু পথ যেন শেষ হচ্ছে না, বিপদ আসলে সব দিক থেকে আসতে লাগে। অনেক দৌড়াদৌড়ি করে বাসায় আসলাম, এসে তো আমার মাথা খারাপ হয়ে গেল। বাড়ি একদম খালি, রান্নাঘরে দেখি ছন্নি ডাবু হাতা সব মাটিতে পড়ে আছে। তখন আবার ফোন আসলো। হ্যালো, কি পারলি না তো? আহ, পারবি কেমনে? এই দেওয়ার মাতব্বরের সাথে টেক্কা দেওয়ার মতো মানুষ আজও জন্মায়নি। তুই তো কোথাকার কে? এই টাইগার যতই ছোট হোক, বোনের সবার উপরে কিন্তু টাইগারই থাকে। সিনেমার ডায়লগে কোনো কাজ হবে না। শোন, গুন্ডা যতই বড় হোক না কেন, সমাপ্তি কিন্তু হিরোর জয় দ্বারাই হয়। তুই যতই বড়ই হোস না কেন, আমি তোকে শেষ করেই ছাড়ব। এসব শুনে আমার ঘুম পাচ্ছে। আচ্ছা এটা বল, তোর নায়িকা কোনটা, ডাক্তারিনী না রাধুনী? এই, ওদের গায়ে হাত দিলে তোর হাত ভেঙে দিব। সাহস থাকলে খুঁজে বের কর। শিকারি কিন্তু শিকার খুঁজে নিয়েই করে। আয় দেখা যাক কে কাকে শিকার করে। তোর এত করে বলাতে আমি না এসে পারলাম না, আমি মাতবরের সামনে হাজির হলাম। এ কি করে সম্ভব? তুই কি করে এখানে আসলি? তোর কি মনে হয় তোকে আমি সিনেমার ডায়লগ শোনাচ্ছিলাম? আর পাগলা না, তোর লোকেশন বের করছিলাম। এসে যখন পড়েছিস তো এখানেই মরবি। বাঁচা মরা আল্লাহর হাতে, তুই কে রে? তাকিয়ে দেখ আমি কে। আমি পাশে তাকিয়ে দেখি রানীকে ওরা বেঁধে রেখেছে, সাথে তিশা আশা আর ওবায়দুলও আছে। কি করব বুঝতে পারছি না। ঝগড়া তোর আর আমার, এদের কেন ধরেছিস? আমার একটা বদ অভ্যাস আছে, যাকে মারি তার একদম গোড়া পর্যন্ত মারি। কিন্তু একবার একবার ভুল করেছিস, আর সেই ভুলের জন্য আজ তোকে মরতে হবে। এই দেওয়ান মাতব্বর কোনো ভুল করে না। আমি এবার মুখ থেকে দাড়ি মোচ খুলে দিলাম। তুই? হ্যাঁ আমি, তোর জম হয়ে আসছি। হ্যাঁ ভুল করেছি, অনেক বড় ভুল, কিন্তু আজাদ তা করতে চায় না। এই তোরা মার ওকে। তখন চারপাশ থেকে ওর লোকেরা আমায় ঘিরে ধরলো। প্রথম প্রথম ওদের ঠেকাতে পারলেও একা এদের সামলা করা সম্ভব হলো না, তবু হাল ছাড়িনি। হঠাৎ পেছন থেকে কে যেন আমার মাথায় রড দিয়ে জোরে বাড়ি মারলো। ঝোল সামলাতে না পেরে পড়ে গেলাম। আমার এমন অবস্থা দেখে তিশা রানী ওয়াইদুল সবাই খুব কান্না করতে লাগলো। মাতবরের লোকেরা আমার হাত পা ধরে টেনে তুললো। কি রে, খুব তো বলছিলি তুই নাকি টাইগার, তো কি হলো তোর টাইগারের? আমি কানে একটু শুনতে পাচ্ছি কিন্তু মাথা প্রচণ্ড ব্যথা, মাথার পেছনে রক্ত বয়ে যাচ্ছে। এই টাইগারের আশিককে আমার খুব দেখার ইচ্ছে, কে গো ওর প্রেমিকা? না কেউ না। বল বলছে এই রাকিবের প্রেমিকা কে? কেউ না বললে রাকিবের লাশ দেখবে সবাই। আমি আমি ওর প্রেমিকা, আমাকে যা করবেন করুন, কিন্তু দয়া করে রকের কিছু করবেন না। না, রানীর গায়ে হাত দিবি না। এই চুপ, তোর প্রেমিকার সাথে আমি একটু গল্প করব, একদম ডিস্টার্ব করবে না। তোকে আমি ছাড়বো না। কে ছাড়াবে তুই? কি করতে পেরেছিস? গ্রামে রাজ করার জন্য মাতব্বর সহ পরিবারের সবাইকে খুন করেছি, শুধু একজন বাদে, তার মেয়ে, সম্পত্তি হাসিল করার জন্য। আর তা হাসিল করার পরপরই তাকেও তার পরিবারের কাছে পাঠিয়ে দিয়েছি, আর আমি হয়ে গেলাম গ্রামের মাতব্বর। এরপর গ্রাম ফাঁকা করার জন্য হাসপাতাল নামে মৃত্যুর কারখানা তৈরি করি, আর আস্তে আস্তে গ্রাম ফাঁকা হতে থাকে। এক সময় ফাঁকা হয়ে যাবে, ঠিক তখনই আমি মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিক্রি করে দেব, তারপর হয়ে যাব বিশাল ধনী। তোর এই আশা কোনোদিনও পূরণ হবে না। ঠিক এর মধ্যে আশা আর তার পরিবার আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তাই তাদের নিয়ে যে গ্রামের বাইরে গুহায় বন্দি করে রাখি। আর তুই তো আমার প্ল্যানে হাত দিয়ে ফেলেছিস, তাহলে ভাব তোকে কি করব। অন্যায় করে অন্যের হক অনেক খেয়েছিস, কিন্তু আর না, তুই আমার কিচ্ছু করতে পারবি না। তুই যা তো, আমি তোর নায়িকার সাথে একটু এটা ওটা করি। এই এই চুপ। মাতব্বর রানী সামনে গেল, আমার মাথায় তো রক্ত উঠে গেল। রানীর বুকে হাত দিতে যাবে, তখন আমি লাফ মেরে উঠেই বাঁশ তুলে নিয়ে হাতে বসিয়ে দিলাম বাড়ি। বাড়ি পড়াতে মাতব্বরের হাত ছাড়তে লাগলো, আর ওর চেলারা এসে আমায় ধরে নিল। মাতব্বর রাগি কণ্ঠে চিৎকার করে হাতে গান তুলে নিয়ে আমার সোজা টার্গেট করল। বাহ বাহ, এত প্রেম! ওকে ঠিক আছে, তাহলে তোদের দুজনকেই মারবো, তবে আগে নায়িকাকে মারি, তারপর মজনুকে মারবো। না ওকে মারবি না। চুপ কর তোরা। মাতব্বর রানীর দিকে টার্গেট করলো, আর গুলি ছাড়বে এমন সময় মাতব্বরের হাত থেকে গান পড়ে গেল। কি হলো বুঝলাম না,
তবে একটা গুলির আওয়াজ পেলাম। তাকিয়ে দেখি পেছনে আব্বু, রিপা সহ পুলিশ বাহিনী হাজির। পুলিশেরা মাতব্বরের আরোর চেরাদের ধরে নিল আর রিপা দৌড়ে গিয়ে সবার হাত পা খুলে দিল। রানী হাত পা খোলা পাওয়ার সাথে সাথে দৌড়ে এসে লাফ দিয়ে আমায় জড়িয়ে ধরল, দুই গালে হাত দিয়ে কপালে মুখে গালে চুমু দিতে লাগলো। রানী, তুই ঠিক আছিস তো? আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম রে, আমি মনে করেছি তোকে আর কোনোদিন পাবো না। আরে কাঁদিস কেন, এক আল্লাহ ছাড়া তো আর তোর কাছ থেকে আমাকে কেউ কেড়ে নিতে পারবে না। তোকে ছাড়া আমি বাঁচবো না রে। পাগলি, আমিও তোকে ছাড়া থাকতে পারবো না, তুই তো আমার সব। এবার ছাড়, আব্বু আছে তো? রানী আমায় ছেড়ে গিয়ে দূরে সরে গিয়ে দাঁড়ালো। তখন পুলিশ অফিসার আমার কাছে আসলো। মিস্টার রকি, থ্যাঙ্কস ফর এভরিথিং, সময় মতো আমাদের কল দিয়ে সব কিছু শুনিয়েছো। আপনাদেরকেও ধন্যবাদ আমাদের আর এই গ্রামকে বাঁচানোর জন্য, এটা তো আমাদের কর্তব্য ছিল। জি রকি, তোকে আমি ছাড়বো না, মাতব্বর বলছে। কে কাকে ছাড়বে না সেটা পরে দেখা যাবে, এখন বাকি জীবনটা জেলখানার ইট বালি গুনে গুনে কাটা। পুলিশ মাতব্বরকে ধরে নিয়ে চলে গেল। তুই ওদের ফোন কখন করেছিলি? আমি যখন এখানে আসি তখন ফোন দিয়ে পকেটে রেখে দিয়েছিলাম, তাই মাতব্বরের সব কথা শুনে নিয়েছি। ও দূরে তাকিয়ে দেখি আশা বসে কান্না করছে। আমি কয়েকজন পুলিশকে ডেকে বললাম আশার বাবা আমাকে যেন এই গুহা থেকে উদ্ধার করে। তারপর আমরা আমাদের গ্রামের বাসায় চলে আসলাম, সঙ্গে আশাকেও আনলাম, আর আব্বুও আছে। বাসায় এসে রানী এক টুকরো কাপড় দিয়ে আমার মাথাটি বেঁধে দিল আর আশা কোথায় যেন চলে গেল। তিশা, তোমার কিছু হয়নি তো? তুমি শুয়ে থেকে বিশ্রাম করো। এটা কার বাসা রকি? এটা আমাদের বাসা, এখানে আমি আব্বু আম্মু থাকতাম। ও আব্বু, একটা কথা বলতাম। বল না, কি বলবি? বলছিলাম যে এই গ্রামের হাসপাতালটা সরকারি করে দিতে পারবে? এ আবার তেমন কি কাজ, আমি উপরে কথা বলে সব ঠিক করে দিব, আর এখানে যা যা সমস্যা আছে সব। ধন্যবাদ আব্বু। ধন্যবাদ তো তোকে দেওয়া দরকার। ওসব বাদ দাও, রানী রান্না করছে, খাওয়া দাওয়া করে রাতে ট্রেনে রওনা হব। আরে রকি, আর কয়েকটা দিন থেকে যা। না আপু, কাজ আছে। কাজ তো সব সময় করিস। আপু আমি না গেলে আব্বু একা অফিস চালায় আর আম্মু একা বাসায় থাকে, আমায় এই কয়দিন না দেখতে পেয়ে কি যে করছে। যা কাজ নিয়েই পড়ে থাক। আরে রাগ করছো কেন, সময় করে আসবো। হুম। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। আশা মনে হচ্ছে হাসপাতাল থেকে আসলো, সাথে ব্যান্ডেজ বক্স আনছে আর আমায় রিমান্ডে নিল। এরপর মাথার কাপড় খুলে ব্যান্ডেজ করে দিল। আব্বু, বড় ডাক্তার তো আমাদের সাথেই আছে। তাই তো দেখছি। আমিও অমন কাপড় বাঁধা শিখবো, তখন যে কোনো ছেলেকে বেঁধে দিব। আশা ধন্যবাদ। বাঁদর, রাক্ষস, হারামি। রাগে গজগজ করতে করতে রানী ভেতরে চলে গেল। রানী শোন, এর আবার কি হলো? ও বুঝেছি, হোবাইদুল ভাই, রানীকে তাড়াতাড়ি বিয়ে দেন, তাহলে বেঁচে যাবেন। কেমন মেয়ে, খাবার রেখে উঠে চলে গেল। রানীকে রাগিয়ে মজাও হচ্ছে আবার একটু কষ্ট হচ্ছে, নিশ্চয়ই ঘরে কান্না করছে। আমি খাবার প্লেট নিয়ে ঘরে গেলাম। কে বলে মিছা কথা, যা ভেবেছিলাম তাই। তাই তো বলি, হঠাৎ এমন বুকে ব্যথা কেন হচ্ছে? তোর কি হলো? তুই কান্না করছিস তাই? যা তুই চলে যা। আরে পাগলি, সব বিষয় এত সিরিয়াসলি মানে সত্যি সত্যি ভাবিস কেন? জানি না। আরে আমি তো শুধু তোকে রাগানোর জন্য বলেছি। আমাকে রাগে তুই খুব মজা পাস তাই না? আরে রে, ইমোশনাল ব্ল্যাকমেইল করো না গো জানু। নাও খেয়ে নাও। না খাবো না। খা বলছি। তাহলে তুই অমন করিস কেন? আর করব না। হ্যাঁ কর। হুম। ওহ, মেয়েদের রাগ ভাঙানো যে কতটা কঠিন তা রানীকে না দেখলে বুঝতাম না। একটুতেই রাগ, একটুতেই রাগ। কিছুক্ষণের মধ্যে পুলিশেরা আশার বাবা মাকে নিয়ে চলে আসলো আর আমাদের থেকে বিদায় নিয়ে ওদের বাসায় চলে গেল। খাওয়া দাওয়া করে সবাই বসে আছি, একটু পর রওনা হব। তখন আমি রানীর কানের কাছে এসে বললাম, রানী বল, আশা দেখতে কেমন রে? তুই জেনে কি করবি? বল না প্লিজ। ভালো, বিয়ের প্রস্তাব দিব। যে এই কথা বলেছি আর আমাদের মহারানী আমার গলা টিপে ধরলো। হারামি, তোকে আজকে মেরেই ফেলবো। আরে আরে কি বলছিস, আমার কথা শোন। তোর কয়টা লাগে রে? হ্যাঁ আমাকে কি তোর ভালো লাগে না? আর লাগবেই বা কেন, আমি তো আর অন্যদের মতো ওই কি যে বলে কেটিন না ডেটিন ওটা করি না। যে চুপ, অযথা চিল্লাস কেন? আমি বলছি তোর ভাইয়ের সাথে আশার বিয়ে দিব আর এই প্রস্তাব আশার বাসায় দিব। এখন কথা ঘোরানো হচ্ছে তাই না? কসম আমি এটাই বলছি, তুই তো আমার কথা শেষ করতেই দিসনি, রাক্ষসীর মতো খপাত করে ধরে নিলি। হুম, আজ তোকে কিচ্ছু বললাম না। তাহলে বল আশা দেখতে কেমন, না মানে ভাবি হিসাবে। ভালো, তাহলে যাবার সময় ওর বাসায় গিয়ে প্রস্তাব, না মানে
তোর ভাই আর ওর বিয়ের কথা পাক্কা করব। হুম। তারপর বিকালে সবাই বেরিয়ে পড়লাম আর রিপাকে সাথে নিয়ে আশার বাসায় গেলাম। আশার কথা বলতেই আশা একদম লজ্জায় লাল হয়ে গেল। আমি ব্যাপারটা বুঝলাম না, এত রিয়্যাক্ট কেন। যাই হোক, আমার শালাবাবুও রাজি হলো। তবে আমার বউয়ের বিয়ে মানে আমার সাথে বিয়ে দিয়ে তারপর আবার শালাবাবু বিয়ে করবে, সবাই সেটাতে রাজি হলো। ও নো, কি প্রেম! আমাদের থেকেও বেশি প্রেম। আমি রানীর চোখ ধরে সরিয়ে আনলাম। তারপর রাত 10টা ট্রেনে উঠে ঢাকার উদ্দেশ্যে বের হলাম। ট্রেন তার নিজ গতিতে চলছে। আচ্ছা, আমি একটা কথা বুঝলাম না, আশা তো লজ্জা পেল কেন? কিছু একটা তো আছে, সাধারণত মেয়েরা তার মনের মানুষকে পেলে বেশি লজ্জাপতি হয়। তার মানে ওবাইদুল কি? কি রে শালা, তলে তলে টেম্পু চালাও আর আমরা জানি না। আরে কি বলছিস? এই, তুই আমার ভাইয়ের উপর দোষ দিস কেন? আরে আমায় ফাঁকি দিতে পারবি না। আসলে তোদের কেমন করে বলবো এটা ভেবে পাচ্ছিলাম না। দেখ রাক্ষসী দেখ, শুধু আমি টেম্পু চালাই না। কিন্তু তুই কেমনে জানলি? আশা আমায় বলেছে, তুই নাকি বলতে ভয় করছিস তাই আমায় গোপনে সব বলে দিয়েছে। তুই কি কোনোদিন ভালো হবি না? আমি কি করব? এই এই, ওই মেয়ের সাথে গোপনে কথা বলার সাহস কোথায় পেলি বল? আরে ও বলল ওর নাকি কিছু বলার আছে, তাই তো। হুম, এখন কোনো মেয়ে এসে যদি বলে তোমার সাথে কিছু করার আছে তাহলে চলে যাবি? মাথা খারাপ, আমি অমন ছেলেই না। তুই কেমন ছেলে সেটা আমার খুব ভালো করে জানা আছে। এক নম্বরের লুচ্চা। কি বললি? হ্যাঁ, এক নম্বরের লুচ্চা। ধুর মাথা, সব খালি আমার দোষ। থাক তুই, আমি খারাপ, আমার কাছে আসতে হবে না। আমি উঠে বলে চলে আসলাম। তোর কি ঝগড়া না করলে চলে না? তাহলে ও এমন করে কেন? ও কি করেছে? তুই ওকে যেমন ভাবছিস ও মোটেও তেমন ছেলে না। হ্যাঁ মানছি ও মেয়েদের সাথে কথা বলে, কিন্তু অন্য মতলবে না। ও কাউকে বোন ডাকে, কাউকে আপু ডাকে, আবার কাউকে খালা ডাকে। ও ডাকের শেষ নেই। কাউকে কাউকে তো জানো ও ডাকে। চুপ, তুই ওকে বিশ্বাস করতে পারলি না? ও তোকে কতটা ভালোবাসে তুই নিজেও জানিস না। তোকে খুশি রাখতে ও কি না করে। ভাইয়া চুপ কর তো, ওই লুচ্চার কথা বলবি না। হ্যাঁ তোর কপাল ভালো যে ওর মতো ছেলে তোকে ভালোবাসে, কিন্তু তুই বুঝলি না। বুঝবি বুঝবি, যখনও থাকবে না। মাথা বুঝবো, আমি ঘুমালাম। এদিকে আমি অন্য একটা জায়গায় আসলাম। এসে দেখি কয়েকটা মুরব্বি বসে আছে আর তাদের পাশে একটা সিট ফাঁকা আছে। আমি আব্বুর কাছে গেলাম, ব্যাগ থেকে একটা কাঁথা এনে গায়ে দিয়ে কানে হেডফোন লাগিয়ে শুয়ে পড়লাম। ট্রেন চলতেই আছে। অনেক রাতে রানীর ঘুম ছুটলো, উঠেই এদিকে ওদিকে দেখতে লাগলো। তখন তার সব মনে হলো, আমি ওর সাথে ঝগড়া করে চলে আসছি। ওখান থেকে উঠে আমায় খুঁজতে লাগলো আর আমি তো কানে হেডফোন লাগিয়ে দিদারসে ঘুমাচ্ছি। হঠাৎ ঘুম ছুটলো, বুকের উপর ভারী ভাব অনুভব করলাম। কাত হতে চেয়েও পারছি না। এই কাত হোস না, আমি পড়ে যাব। চোখ খুলে তো আমি অবাক। রানী তুই? হুম, চুপচাপ যেভাবে আছিস ওইভাবেই থাক। আরে আমার একটা হেডফোনও হাইজ্যাক, আমার কাঁথা কই? আমার পিঠের উপর। ওঠ বলছি। না উঠবো না। হ্যাঁ ভারী লাগছে তো, ওঠ। উঠবো না। কেউ দেখলে ঝামেলা হবে। পর্দা দেয়া আছে, সবাই দেখলে বুঝে যাবে যে এটা গোপনীয়। ওঠ বলছি, মুটকি কোথাকার। আমাকে মুটকি বললি? সবাই তো আমাকে চিকনি বলে খেপায়। শর্ত, একটা কথা কয়বার বলতে হয়, কানে শুনিস না নাকি? আরে আমার জরুরি পেয়েছে। আমি থাকলে কিচ্ছু হবে না। বাদরানি আমার হিসু লাগছে, সর। কি লজ্জা ছাড়া মেয়েরে বাবা। আমি রানীকে সরিয়ে অন্য সিটে রাখলাম। যাক বাবা বাঁচলাম, উফ, ফাঁকি দিয়ে সরে আসলাম। বাকি রাস্তাটা দুজন গল্প করতে করতে চলে আসলাম। ঢাকায় আসতে আসতে সকাল 9টা বাজলো। বস্তিতে না উঠে সোজা আমাদের বাসায় চলে গেলাম। রানী আর ওবায়দুল বস্তিতে যেতে চাইলো, কিন্তু আমি যেতে দিইনি। বাসায় এসে সালাম দিলাম, আম্মু আসলো, আম্মুর সাথে কথা বললাম, আবু রুমে চলে গেল। এরা কারা রে? ওর নাম ওবায়দুল, আমার বন্ধু, আর ওর নাম রানী। ওটা কে তোর বলি না তো? আম্মু। হুম হুম, বুঝে গেছি, খুব মিষ্টি মেয়ে। আরে তোমরা দাঁড়িয়ে কেন, বসো। আরে তোরা বস, তোরা গল্প কর, আমি নাস্তা আনছি। হুম, রানীকে ধরে বসিয়ে দিলাম। রানী তো বাড়িটার দিকেই তাকিয়ে আছে। তুই এত বড় বাড়িতে থাকিস? হুম। তোর আম্মু আমাকে দেখে কি বললো রে? বললো ওনার হবু বৌমা খুব মিষ্টি। হ্যাঁ, এত বড় বাড়িতে কি তোরা থাকিস? না, আরো অনেক কাজের লোক আছে, তারাও থাকে। হুম। তারপর আম্মু নাস্তা নিয়ে আসলো। নাও নাস্তা করো। জি মা, তোমার নাম কি? আমার নাম রানী। রানী, খুব সুন্দর নাম তো। আমার বাদর ছেলেকে বুঝি ভালোবাসো? জি। বাবা,
তোর পছন্দ আছে। হ্যাঁ, একদম লাখে একটা। দেখতে হবে না কার বাপ? তাই তো, আমার বাপ, দেখতে হবে না। তারপর সকালের খাওয়া দাওয়া করে আমি গাড়ি নিয়ে রানী আর উবাইদুলকে রেখে আসলাম। কয়েকদিন পর আমাদের বিয়ে হলো, খুব ধুমধাম করে হলো। বস্তির সবাই মিলে অনেক আনন্দ করলাম। বাসরাতে আমি বিসমিল্লা বলে গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম। রানী এসে আমায় সালাম করলো, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। কি বললি? না না, চামড়ার মুখ চিলিপ কাটছে। লাঠি মেরে পুকুরে ফেলে দিব। তাহলে বাসর করবি কার সাথে? তাই তো, না না, মারবো না। এই তো আমার লক্ষ্মী বোন, থুকু বউ। রকি, আমার যেন কেমন লাগছে। এটা স্বাভাবিক, লাগতেই পারে। এত বড় বাড়িতে, এত শিক্ষিত পরিবারে, আমি কিনা অশিক্ষিত একটা মূর্খ বউ। আরে কি বলছিস, তোকে না নিষেধ করেছি? কিন্তু তুই ভেবে দেখ, তোদের বড় বড় মানুষের সাথে ওঠা বসা, আর আমি তো ওসব কিচ্ছু জানি না, আমার জন্য তোদের কত সম্মান নষ্ট হবে। দেখ তুই কিন্তু মার খাবি। না, আমি বাড়ির বউ হয়ে কি এই বাড়ির সম্মান নষ্ট হতে দেখতে পারি বল? এটা কোনো ব্যাপার না, আমি তোকে সব শিখিয়ে দিব। কি শিখাবি? আগে আজকে ক্লাসটা করে নেই। হারামজাদা। আর কমু না, বাসরাতে কি হয় আমি নিজেও জানি না। শালার একটা জিএফ থাকলেও তা একটু হেল্প নিতাম, কিন্তু দুঃখের বিষয় সেটাও নাই। আজ এই পর্যন্ত, কাল আবার আসবেন।